পাড়ায় প্রতি বছর এই সময়টা বড় করে মা শীতলার পুজোর আয়োজন করা হয়। আর আমার ডিউটি পরে সকালে ভাইকে একবার মণ্ডপ থেকে ঘুরিয়ে আনা। এবারও তার ব্যতিক্রম হলো না। মণ্ডপে গিয়ে দেখি ফলপ্রসাদ বিতরণ হচ্ছে, লাইন দিতে হবে। ভাইকে চেয়ারে বসিয়ে আমি লাইন দিলাম, কিন্তু একটা সময় চোখটা গিয়ে আটকালো মণ্ডপ চত্বরের বাইরের এক কোনায়। দুর্গা পাগলি বসে রয়েছে। খুব সম্ভবত মণ্ডপ চত্বরে ওকে অ্যালাউ করা হয়নি, কোনোখানেই করা হয় না। একটু মায়া হলো। বেরোনোর সময় ভাই ওর হাতে আমাদের বাটি থেকে কিছুটা ফল তুলে দিল। আমি প্রমাদ গণলাম, ক্যাওয়াস হওয়ার প্রবল সম্ভাবনা। কিন্তু আমায় অবাক করে দিয়ে আমার জ্ঞান তো এই প্রথমবার, দুর্গা পাগলি একটু হাসলো ভাইয়ের দিকে তাকিয়ে। ভাইয়ের মুখ দেখে মনে হলো ও একটু অবাক হয়েছে। আমি কিন্তু অবাক হলাম না, যেন এই হাসিটাই আমি এক্সপেক্ট করছিলাম। আর এই হাসির ধরন আমার বড় চেনা ঠেকল, কোথায় দেখেছি। দুদিন বেশ জাগ জমক করে আলো জ্বালিয়ে গান বাজিয়ে পুজো হওয়ার পর আজ সন্ধ্যেবেলা ভাসানের আয়োজন করা হয়েছে। এই দুদিন মাইকের তীব্র আওয়াজে আমার মাইগ্রেনের ব্যথাটা বেশ কয়েকগুণ বেড়ে গেছে। প্রসেশন সবে বেরোলো, বিশাল শোভাযাত্রা আর প্রচুর পল্লীবাসী সমেত। অতএব এখন গলির শেষের ওষুধের দোকানটা একটু ফাঁকা পাওয়া যেতে পারে এই ভেবে মাকে বলে চটপট বেরিয়ে গেল। প্রতিমা বেরোতেই গলির সমস্ত টুনি অফ করে দিয়েছে, বেশ অন্ধকার। যাক, দু মিনিটের তো ব্যাপার, ঝটপট নিয়ে চলে আসো, প্রবলেম হবে না। কিন্তু গলির মধ্যে ঢুকতে পারলে তবে তো, কে জানে কোথা থেকে দুর্গা পাগলি ওখানেও আচমকায় এসে হাজির। কিছুতেই সে ঢুকতে দেবে না আমার ওখানে। শেষমেশ হাল ছেড়ে দিলাম। অদ্ভুত তো, ও আচমকা এমন করছে কেন? যাক, এসব আমার শক্তি তখন আমার নেই। কোনো মতে বাড়ি এসে বাম লাগিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লাম। খবরটা পেলাম সকালে, তাও এমন ভাবে যেন কিছুই ঘটেনি, এ যেন হওয়ারই ছিল, কারো যেন কিচ্ছু যায় আসে না। ফলত সম্পূর্ণ ঘটনাটা জানা সম্ভব হলো না। যতটা শুনলাম তাতে জানলাম কাল রাতে দুর্গা পাগলি কোনো এক বা একাধিক অজানা লোকের দ্বারা খুব খারাপভাবে আহত হয়েছে এবং এখন সে হসপিটালে। ব্যাস এইটুকুই, এর আগে পরে কোনো ঘটনা কারো জানা নেই। শুনে খুব খারাপ লাগলো, আরও খারাপ লাগলো এটা জেনে যে পাড়ায় রটে গেছে নিজের স্বভাবসিদ্ধভাবে অচেনা লোকদের সাথে কোনো অশ্লীল আচরণ করতে গিয়েই ওর এই হাল হয়েছে। হয়তো লোকগুলো নেশাগ্রস্ত ছিল, বেয়াদবি এমন শাস্তিই নাকি হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। এক দেড় দিনের মধ্যে সারা এলাকায় কান পাতলে শুধুমাত্র এই সমস্ত কথাই শোনা যেতে লাগলো। দুর্গা পাগলির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কেউ কিছু বলছেই না। আমাদের বাড়ির অবস্থাও খানিকটা এরকম, কত শত রকমের আলোচনা চলছে অষ্টপ্রহর। কিন্তু এই এত কিছুর মধ্যে একমাত্র একজনকেই নোটিস করলাম যার গোটা বিষয়টার মধ্যে কোনো বক্তব্য নেই, বড় পিসি। অভিজ্ঞ বয়স্ক বলে বাড়ির সবাই তাকে মান্য করে, খুব একটা ঘাটায় না। অতএব আমিও চুপ করে গেলাম। এইভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। এই ঘটনাটা প্রায় থিতিয়ে পড়েছিল, এরই মধ্যে একটা খবর পুরো ঘটনাটাকে আবার জাগিয়ে তুলল। শুনলাম বিসর্জনের রাতের ঘটনাটা নিয়ে নাকি পুলিশি তদন্ত শুরু হয়েছে। আবার চারদিকে জোর গুঞ্জন উঠল, আমাদের বাড়ির মধ্যেও সেই আলোচনায় রেশ ঢুকে পড়ল। অন্যান্য বাড়ির মতো এবারেও এইসব আলোচনায় বেশি কান না দেওয়াই ভালো মনে করে হাঁটা লাগালাম। আমি জানতাম কার কাছে গেলে সঠিক খবরটা পাওয়া যাবে, আর হয়তো এমন কিছুও জানা যেতে পারে যা এখনো আমি জানি না। বড় পিসি সবে পুজো দিয়ে উঠেছেন। এ সময় আমায় দেখে একটু অবাক হয়ে স্নেহের হাসি এসে ভেতরে আসতে বললেন। ঠিক ঠিক এমনই হাসি সেদিন আমি দুর্গা পাগলির মুখে দেখেছিলাম। সাধারণত বড় পিসির সামনে বাড়ির কেউই বিশেষ মুখ খোলে না, তবে আজ তার এই হাসি আমায় সাহস যোগাল। ফলত যা যা জিজ্ঞাসা এতদিন জমেছিল মনে সমস্ত উগড়ে দিলাম পিসির কাছে। যুক্তি অনুযায়ী সাজানো ছিল মনের মধ্যে, কিন্তু যা বললাম খুব মনোযোগ দিয়ে না শুনলে বোঝা কষ্টসাধ্য, ধৈর্যের দরকার। বড় পিসি কিন্তু বিরক্ত হলেন না, বরং সত্যি সত্যি এমন অনেক কথা আজ সে আমাকে জানালো যা বড় পিসির কাছে না এলে আমার জানাই হতো না। আজ ভাগ্যের লিখন, একটু এদিক ওদিক হলেই দুর্গা পাগলির স্থান হসপিটালের মেঝেতে হতো না।
আজ আমি এসেছি হসপিটালে বড় পিসিকে সাথে নিয়ে। খুব সহজসাধ্য হতো না আজকে আমার এখানে আসা, যদি না যা আমি পিসির কাছে জেনেছি তা সারা এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ত। পুলিশি তদন্তের রিপোর্ট অনুযায়ী এই ঘটনার সঙ্গে জড়িয়ে কবর ফুঁড়ে উঠে এসেছে বহু বছর আগেকার সেই ঘটনা। কেন যে আজ দুর্গা পাগলির এ দশা, আর কেনই বা এক সাধারণ গৃহবধূ থেকে তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে দুর্গা পাগলি। ছোট শিশু থেকে পথের পশু, একসময় যে সবার পাশে দাঁড়িয়েছে, আর তার এই বৈশিষ্ট্যের ফলে তাকে যা মূল্য দিতে হয়েছে। ঠিক কী হয়েছিল 25 বছর আগের 10ই সেপ্টেম্বর রাতে আজ আর কারো অজানা নয়। সব থেকে বড় আক্ষেপের জায়গা, যাদের জন্য সংসারে আর মেনে নেওয়া হলো না তাকে, তারা আজও স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। ভাবতে চোখে জল চলে এলো, বসলাম তার পাশে, হাত রাখলাম তার মুখে, পিসিও আমার পাশে বসল। অনেকদিন পর বড় পিসিকে কাছে পেয়ে চোখ মেলল, সে হাসি ফুটল তার মুখে, সেই আমার অতি পরিচিত হাসি। আজ আবার 25 বছর পর এককালে দুই ঘনিষ্ঠ বান্ধবী একসাথে হয়েছে। কত না বলা কথা যে জমে আছে, ওদের সে সুখ দুঃখের সাক্ষী হলাম আমি। আর আবারও চোখে জল চলে এলো, শুধু ওদের দেখে না, একথা আচমকা উপলব্ধি করে যে কেন সেদিন রাতে তিনি আমায় গলিতে কিছুতেই ঢুকতে দেননি, আগলে ছিলেন সেদিন আমায়। ঠিক যেমন মা আগলা, বড় পিসি আগলা, একথা ভাবতেই মনে একটা কথা ঝলক দিয়ে গেল। হাঁটু মুড়ে একপাশে বসলাম তার। এরপর থেকে রোজ আসবো তোমায় দেখতে, যতদিন না তুমি সুস্থ হয়ে সমাজে ফিরছো, কথা দিলাম দুর্গা পিসি। সামান্য কুকুর বেড়ালছানা বাঁচাতে কাতরাচ্ছিলাম, সেখানে অন্য কোনো মানুষের জীবন বাঁচাতে নিজের সর্বস্ব হারানো, এসব তো আমার কল্পনারও অতীত। আজও কেন কোনো গৃহবধূ যার জীবন তার সংসার ও পাড়ার ছোটোখাটো ওয়েলফেয়ার ও অ্যানিম্যাল লাভার গ্রুপের মধ্যেই ঘোরাঘুরি করত, তাকে এ ধরনের জঘন্য ঘটনার কবলে পড়ে সংসার সমাজ থেকে বহিষ্কৃত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল ভিখারির জীবন কাটাতে হয়? এ ঘটনার কোনো যুচ্ছই উত্তর পাওয়া যায় না। আমরা কেবল দেখতে পাই যা চোখের উপর জোর করে চাপানো থাকে, তার আগে পরে সত্যি খুঁজে জানা বা জানানোর সময় কই।